বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা? তো দেখো, আজকে সবে সকাল হয়েছে, অনেক সকাল, এখন সবে 8টা বাজে। তো আমি এখন তাড়াতাড়ি কাজ সেরে নিয়েছি, আমার সব কাজ সারা হয়ে গেছে, বাসি কাজ, এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। তো দেখো, চলো রান্নাটা দেখাই। রান্না বসিয়েছি, দেখো এটাতে হচ্ছে টিফিনের তরকারি, টিফিনে যেটা খাওয়া হবে জল খাবারের জন্য। জল খাবার হচ্ছে একদিকে, আর একদিকে ভাত হচ্ছে। আজকে আমাদের বাড়িতে একটু কাজ আছে, মিস্ত্রি আসবে, মিস্ত্রি মানে গ্রিলের মিস্ত্রি আসবে, তার জন্য একটু কাজ আছে, সেই জন্য আমি সব তাড়াতাড়ি করে নিয়েছি। সব কাজ আমার সকালবেলা সারা হয়ে গেছে, রান্নাও বসিয়ে দিয়েছি। গ্রিলের মিস্ত্রি আসবে, এই গ্রিলগুলো যে জানলা আছে, জানলাগুলোকে কেটে বক্স জানলা বানাবে, তার জন্য যখন বানানো হয়ে যাবে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। এখন আপাতত এটা তো দেখিয়ে দিলাম এরকম আছে, এরপরে কীরকম হবে সেটা তোমরা দেখতে পেয়ে যাবে। তো চলো, আপাতত রান্না বান্নাগুলো সেরে নিই, সব রান্নাগুলো, এখন তো সবে তরকারি মানে টিফিনের তরকারি বসিয়েছি, ভাত বসিয়েছি, তো সব রান্নাগুলো করে নিই। আমাদের 3টে জানলার কাজ হবে, আর প্লাস বারান্দাটা হবে, এই একটা জানলা, এটা একটা রান্নাঘরের জানলাটা, এটা রান্না হচ্ছে মানে গ্যাস জ্বলছে, হাওয়া আসছে বলে বন্ধ করে রেখেছি, এটা একটা জানালা, আর একটা আছে বেডরুমের ওদিকের জানালা, আর বারান্দাটা আছে, সবকটাই কাজ হবে। 2টো ছেলে আর বর তো এখন ঘুমোচ্ছে, আমি সকাল সকাল উঠে কাজটা সেরে নিলাম, তাড়াতাড়ি বলি কাজটা তাড়াতাড়ি সেরে নিলে সুবিধা হবে, যখন মিস্ত্রি আসবে, মিস্ত্রিদেরও তো চা দিতে হবে, চা বিস্কিট এসব তো দিতেই হয়, একটু শরবত গরমের সময়, তো তার জন্য সারাদিন কাজে লাগবে। রান্নাঘরের জানলা যখন কাটবে আমি তখন তো রান্নাবান্না করতে পারবো না, আর বাড়িতে মিস্ত্রি থাকলে রান্নাবান্না করা যায় না, সেই জন্য আগে থেকে আমি সেরে নিচ্ছি সব কাজগুলো, রান্নাবান্না সব কাজ সেরে নিচ্ছি, নিয়ে ফ্রি হয়ে মিস্ত্রিরা আসবে, তাদের ওয়েলকাম জানাবো। ঠিক আছে, তো চলো আমি এখন রান্নাগুলো সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা করতে আসছি। তো আমার তো টিফিনের তরকারি ভাত হয়ে গেছে, সেটা তোমাদের বলেছি, এবার দেখো আমি শাক ভাজা আর ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি। একদিকে আমার শাক ভাজা হচ্ছে গ্যাসে, আর একদিকে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকের আমি সিম্পল রান্নাই করব, ডিমের তরকারি আর শাক ভাজা ভাত। তো শাকটা সিম্পলভাবেই ভেজে নিচ্ছি, তো সেই জন্য আর ভাজাটা শেয়ার করলাম না। দেখো এবার আমি চা বসিয়েছি, আমি খাবো লাল চা, তার জন্য এই যে গ্রিন টি নিয়ে এসেছে, আমি এটা খাবো গ্রিন টি, আর ও খাবে দুধ চা, ওর জন্য এই যে দুধ নিয়ে রেডি করে নিয়েছি, দুধ চা বানাবো। চলো আগে চাটা খেয়ে নিই, তারপর রান্না এখনও বাকি আছে, ডিমটা সিদ্ধ করে নিয়েছি, শাক ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এবার ডিমটা একটু তরকারি করে নেবো। রান্না করে নিয়ে আমাকে সব সরাতে হবে, এখান থেকে গ্যাস ট্যাস সব সরিয়ে দিতে হবে, জানলাটা ভাঙা হবে, কাজ হবে তার জন্য। আমার তো জল ফুটে গেছে, আমি একটু ঢেলে নিই জলটা, ভর্তি হয়ে গেছে, এতটা তো ওটা একটু কমিয়ে দিই, এক গ্লাস ভর্তি চা খাই না আমি, একটু কমিয়ে দিই। এবার এই টি ব্যাগ দিলাম চুবিয়ে, এটা এখন থাক, ওর চাটা করে নিই, নিয়ে একসাথে নিয়ে যাবো ঘরে। দেখো মানে গ্রিন টি কালার, এখন প্রচুর গরম, এখন তো খাওয়া যাবে না, এটা একটু ঠান্ডা হোক। চা হয়ে গেছে, চলো এটাকে তুলে দিই গ্রিন টিটা, আর এটা এই যে আমার বরের জন্য লাল দুধ চা। তো চলো এবার দুধ চাটা, এই চাটা আমরা খেয়ে নিই, চা বিস্কিট খাওয়ার পরে এবার এসে আমি বাকি তরকারিটা করব, তরকারিটাই শুধু বাকি আছে, তরকারিটা হলেই হয়ে যাবে। চলো চাটা খেয়ে নিই, চা তো খাওয়া হয়ে গেছে, চা খেয়ে আমি দুধটাকেও ফুটিয়ে নিলাম, দুধটা ফুটিয়ে নিয়ে এবার চায়ের বাসনগুলো, চায়ের বাসনগুলো একটু আমি ধুয়ে নিই, আগে চায়ের বাসনগুলো ধুয়ে নিয়ে জায়গাটা খালি করে নিই, নাহলে বেসিনটা পুরো ভর্তি হয়ে আছে,
আর বেসিনটা ভর্তি থাকলে কাজ করতেও সত্যি খুব অসুবিধা। তো চলো আগে বাসনগুলো মেজে নিই। তো দেখো আমার বাসনগুলো তো মাজা হয়ে গেছে, এবার জল ঝরতে দিয়ে দিই একটু। বাসনগুলো জল ঝরে গেলে তারপর আবার তুলে রাখতে হবে। আর তোমরা তো জানো বাড়িতে মিস্ত্রি লাগলে সত্যি মানে কতটা এ হয়, এই কাজটা ওই কাজটা সব কাজ যত তাড়াতাড়ি সারবো তত ভালো। আমার যেন মনে হয় যত তাড়াতাড়ি আমি কাজ সারতে পারবো ততই ভালো। তার জন্য আমি সবসময় তাড়াতাড়ি করি যাতে তাড়াতাড়ি করে নিতে পারি। তো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, বাসনগুলো মেজে নিয়ে উপুর করে দিয়েছি। দিয়ে একটু গ্যাসের সামনে যে কাঁচগুলো আছে কাঁচগুলো একটু ভালো করে ন্যাকড়া দিয়ে মুছে দিচ্ছি, কারণ রান্না করলে তো গ্যাসের পাশে তেল চিটচিটে হয়, তেল ছিটকায়। তো সেই তেল ছিটকানোর জন্য সেজন্য একটু পরিষ্কার করে নিচ্ছি। তো যতটা পরিষ্কার রাখবো আমারই ভালো, আমারই সুবিধা হয়। তার জন্য আমি ভাবলাম একটু পরিষ্কার করে নিই, নিয়ে তারপর কোনো রকম তরকারিটা বসিয়ে দিয়ে তরকারিটা হয়ে গেলেই ওদের গ্যাসটা খালি করে দেবো। গ্যাস খালি করে সরিয়ে দিতে হবে, তার জন্য একটু হালকা করে মুছে দিলাম। বেশি সাবান দিয়ে মুছিনি, মানে জল ন্যাকড়া দিয়েই মুছে দিলাম একটু পরিষ্কারের জন্য। রোজ যদি একটু একটু করে মুছে দেওয়া যায় তাহলে জিনিসটা পরিষ্কার থাকে, আর যদি মানে ফেলে রেখে যে অনেক দিন পরে একবার পরিষ্কার করবো তাহলে কিন্তু প্রচণ্ড নোংরা হয়ে যায়। তাই আমি রোজই চেষ্টা করি একটু করে মুছে দেওয়ার, রোজ একবার করে মুছে দিলে একটু নোংরাটা কম পড়ে। দেখো চা করার সময় গ্যাসেও মানে গ্যাসে একটু চা পড়ে গেছিলো ফুটে, তো সেটাকেও একটু তুলে নিই, তুলে ধুয়ে নিই, নাহলে ওর মধ্যে যদি আমি আবার গ্যাসটা জ্বালাই রান্না করি তো তাহলে ওটা পুড়ে গিয়ে খুব মানে অসুবিধা হবে তুলতে, তার জন্য চাটাকে ধুয়ে নিই। চলো একটু থাক ওটা, আমি বাকি কাজগুলো সেরে নিই। চলো আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে, এবার শুধু তরকারিটা করতে বাকি আছে। চা খাওয়া হয়ে গেছে, বাসনও ধুয়ে নিয়েছি, চা খাওয়ার পরে যে বাসনগুলো, এবার শুধু একটু জাস্ট তরকারিটা করবো। ডিমের তরকারিটা করলেই আমার সব কাজ শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো এবার আমি ডিমের তরকারিটা বসিয়ে দিই, দিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। তোমাদেরকে তো দেখিয়েই দিলাম, আমার বাসন ধোয়া হয়ে গেলো, রান্নাঘরটাকেও পরিষ্কার করে দিলাম একটু আগে। গ্যাসে চা পড়ে গেছিলো একটু, চাটা ফোটার সময় একটু পড়ে গেছিলো, তো সেই জন্য চাটা গ্যাসের এটাও পরিষ্কার করে দিলাম। এবার শুধু ঝোলটা বাকি, ডিমের ঝোল, তো ওটাও করে নিই, নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলতে আসবো, ঠিক আছে? চলো করে দিই। ওয়েদারটা খুব সুন্দর আছে, মাঝে মাঝে মেঘলা করছে, মাঝে মাঝে রোদ্দুর উঠছে, বাইরে হাওয়াও চলছে, বেশ ভালো লাগে। জানলার বাইরে দেখো বেশ সুন্দর হাওয়া চলছে, গাছের পাতাগুলো সব নড়ছে, আর এই গাছটায় অনেক ফল হয়েছে, তো পাখিও এসছে প্রচুর খেতে। এই জানলাটা আমার কাটা পড়বে, জানলাটা কেটে দেবে পুরো, এখান থেকে সব ডিল করে করে কেটে ওরা আবার এই করবে, জানলাটা বাড়াবে। তাই এখন দেখে নিই, এরপরে আবার কাটা জানলা তখন দেখব। আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে, ডিমের তরকারিও হয়ে গেছে, আর ওদিকে ভাত শাক ভাজা হয়ে গেছে, দুধটাও ফুটিয়ে নিয়েছি। এবার আমাকে গ্যাসের সব খুলে দিতে হবে, দিয়ে মিস্ত্রিদের জন্য ছেড়ে দিতে হবে, ঠিক আছে? আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে জানিয়ে দেবে তোমাদের কেমন লেগেছে, ঠিক আছে? আমি বেশি বড়ো করিনি ভিডিওটা, ছোটোই করেছি, তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, স্কিপ না করে পুরোটা দেখো। সবাই কিন্তু লাইক কমেন্ট অবশ্যই করে দিও, ঠিক আছে? কেউ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর যারা নতুন বন্ধু এসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য, আমার ভিডিওটাকে ওয়াচ করার জন্য। আর যারা পুরনো বন্ধু আছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, তারা সবসময় আমার পাশে আছে, আমার সাপোর্টে আছে, তাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতে পারতাম না, তাই তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো চলো আমি এখানেই ভিডিওটা শেষ করে দিই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো, আনন্দ থাকবো, আবার আসবো তোমাদের সামনে নতুন নতুন রিকোয়েস্ট ভিডিও নিয়ে, ঠিক আছে? টাটা, বাই বাই। আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, সবাই অবশ্যই মনে করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, ওকে? টাটা, বাই বাই।